अस्सलाम वालेकुम, वेलकम टू नॉर्डिक टर्न्स। আলান, সরাসরি সম্প্রচারে নর্ডিক টার্নসের ফেসবুক চ্যানেল থেকে, ফেসবুক পেজ থেকে আপনাদের সবার সামনে আছি। আজকে আমরা কথা বলবো ফিনল্যান্ড কান্ট্রি নিয়ে। ফিনল্যান্ড কান্ট্রিতে আমরা কিভাবে হায়ার এডুকেশন নিতে পারি এবং হায়ার এডুকেশনের এই ধাপে আজকে আমরা কথা বলবো ব্যাচেলর স্টাডি নিয়ে। ব্যাচেলর স্টাডি নিয়ে আমরা নর্ডিক টার্নস থেকে অনেকদিন ধরেই কাজ করে আসছি। আমরা প্রসিড করেছি ব্যাচেলার স্টাডি অনেক পরে, কারণ আমরা আমাদের ফোকাস ফার্স্ট ছিল সুইডেনের মাস্টার্স প্রোগ্রাম, এবং সুইডেনের মাস্টার্স প্রোগ্রামের পর আমরা চিন্তা করেছি যে আমরা একটু গুছিয়ে দেন আমরা ব্যাচেলার প্রোগ্রামে আসব, এবং আমরা ব্যাচেলার প্রোগ্রামের জন্য যে সমস্ত ইউনিভার্সিটি নিয়ে কাজ করব সেই সমস্ত ইউনিভার্সিটিতে আমরা অ্যাক্রেডিটেশন নিয়েও কাজ করব, যেন আমরা ব্যাচেলার স্টুডেন্টদেরকে গ্যারান্টি দিতে পারি যে তাদের অ্যাডমিশনটা যে ইউনিভার্সিটিগুলোতে আমরা অ্যাপ্লিকেশন করছি সেই ইউনিভার্সিটিগুলোতে হবে। এভাবে সাধারণভাবে আমরা জার্মানিতে এবং চেক রিপাবলিকে এবং ফিনল্যান্ডে ব্যাচেলার প্রোগ্রামের জন্য বাংলাদেশ থেকে স্টুডেন্টদের হায়ার এডুকেশনের জন্য আমরা কাজ করব, নর্ডিক টার্নস কাজ করবে। আমি আজকে যার সাথে আছি তিনি নর্ডিক টার্নসের সাথে আছেন, এবং নর্ডিক টার্নসের ফিনল্যান্ডের যে সমস্ত স্টুডেন্টরা ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করবে নর্ডিক টার্নসের মাধ্যমে, তাদের সব কিছু একদম স্টাডি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন লাস্ট পর্যন্ত এ টু জেড উনি সবকিছু করবেন। উনি আমাদের নর্ডিক টার্নসের ফিনল্যান্ড এবং নরওয়ের কান্ট্রির জন্য কান্ট্রি ম্যানেজার। ওনার নাম হচ্ছে মোহাম্মদ সাহিদুল ইসলাম। আমি আজকে ওনাকে ইনভাইট করছি এবং ওনার কাছ থেকে আমরা শুনবো যে কিভাবে আমরা আমাদের ফিনল্যান্ডের ব্যাচেলার প্রোগ্রামের জন্য, আজকে আমরা মাস্টার্স নিয়ে কথা বলবো না, আজকে আমরা ব্যাচেলার নিয়ে কথা বলবো, এবং কিভাবে আমরা আমাদের ব্যাচেলারের যে সমস্ত স্টুডেন্টরা আছে যারা বাংলাদেশে কোথাও হয়তো চান্স পাচ্ছে না বা অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার তেমন কোনো সুযোগ পাচ্ছে না, বা ব্যাচেলার করতে সে আগে থেকে মনস্থির করে রেখেছে সে দেশে বাইরে পড়বে, তাহলে কেন ফিনল্যান্ড সে পছন্দ করবে সেটা নিয়ে আজকে ওনার সাথে কথা বলবো। তো আমি আমাদের আজকের গেস্টকে আমন্ত্রণ জানাচ্ছি, নর্ডিক টার্নসের কান্ট্রি ম্যানেজার ফর নরওয়ে অ্যান্ড কান্ট্রিজ ফিনল্যান্ড, মোহাম্মদ জাহিদুল ইসলাম। সালাম আলাইকুম জাহিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। আপনি তো ফিনল্যান্ডে থাকেন, ফিনল্যান্ডের কোন শহরে থাকেন, এবং আপনার সম্বন্ধে একটু আপনি কতদিন ধরে আছেন যদি একটু বলতেন তাহলে দর্শকরা দেখতে পেতো, আপনাকে জানতে পারতো আপনার সম্পর্কে। আমি এই মুহূর্তে আছি আসলে ফিনল্যান্ডের ইউএনসু, যেটাকে আমরা বাংলাদেশ থেকে আসার আগে আমরা এটাকে আসলে বলি জোয়েনসু, বাট এখানে আসার পরে আমাদের স্পেলিংটা চেঞ্জ হয়ে যায় ইউএনসু। ইয়া, ইউএনসু সিটিতে আছি, এখানে আমার ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড। এখানে আমি কম্পিউটার সায়েন্সে মাস্টার্স প্রোগ্রামে এসেছিলাম সেপ্টেম্বর 2019-এ। আমার মাস্টার্স এর কোর্স ওয়ার্ক সব শেষ হয়ে গেছে, এই মুহূর্তে আমার থিসিস চলতেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা আজকে যে লাইভ প্রোগ্রাম করছি সেটা হচ্ছে আমরা ছোট্ট লাইভ প্রোগ্রাম করব আজকে, আমরা ব্যাচেলার স্টুডেন্টদের নিয়ে কথা বলবো, এবং ব্যাচেলার স্টুডেন্টদের এই পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাইবো যে ব্যাচেলার স্টুডেন্টদের ক্ষেত্রে মিনিমাম আমরা যদি কোনো স্টুডেন্টকে অ্যাডমিশন করাইতে চাই ফিনল্যান্ডে, তাহলে ব্যাচেলার স্টুডেন্টদের ক্ষেত্রে মিনিমাম রিকোয়ারমেন্টটা কি এসএসসি এবং এইচএসসিতে? আচ্ছা, এই ক্ষেত্রে আমাকে একটু ইলাবোরেটলি বলতে হবে, জাস্ট কারণ ফিনল্যান্ডের সিস্টেমটা একটু ডিফারেন্ট রাদার দ্যান সাম আদার কান্ট্রিজ। কারণ হচ্ছে যে এখানে ফিনল্যান্ডে দুই ধরনের ইউনিভার্সিটি আছে, একটা হচ্ছে ইউনিভার্সিটি যেটাকে বলা হয়, আর একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। ম্যাক্সিমাম ব্যাচেলর প্রোগ্রাম গুলো আসলে রান করে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, যেগুলো এটা এটা লাইক আমরা পলিটেকনিক বা ভোকেশনাল ইউনিভার্সিটি আর কি, এই ধরনের বলতে পারি। বাট এগুলো অনেক কোয়ালিটি ইউনিভার্সিটি, সবগুলোই গভর্নমেন্ট ইউনিভার্সিটি। আচ্ছা, এইখানকার সিলেকশন অ্যাডমিশন প্রসিডিউর যেটা, অ্যাপ্লিকেশন এন্ড সিলেকশন, এটা কোয়াইট কমপ্লেক্স আর কি। মানে আপনি ইন জেনারেল বলে দেওয়া যাবে না যে এই রিকোয়ারমেন্ট থাকলেই একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে বা সে চান্স পাবে। আচ্ছা, কারণ এখানে হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির যেমন আলাদা সিলেকশন ক্রাইটেরিয়া আছে, ইভেন প্রত্যেকটা সাবজেক্টও দেখা গেছে অনেক সময় আলাদা সিলেকশন ক্রাইটেরিয়া।
সো এই কারণে ইন জেনারেল ক্যাটাগরিতে আসলে ওইভাবে কোনো কিছু ফলানো যাচ্ছে না, আচ্ছা এটা হচ্ছে এক। দ্বিতীয় আচ্ছা হচ্ছে যে রেজাল্ট, আমাদের দেশে হায়ার সেকেন্ডারি রেজাল্ট আসলেই তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না এখানে এডমিশনের ক্ষেত্রে। এর যেটা প্রাইম কারণ সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি কিন্তু এখানে আসলে অনলাইন এন্ট্রান্স এক্সাম নিয়ে থাকে, যে এটার জন্য আপনার সুবিধা অসুবিধা দুটোই আছে। যেমন হচ্ছে যে রেজাল্ট একজনের খারাপ আছে হায়ার সেকেন্ডারিতে বা সেকেন্ডারিতে, সে যদি একটু প্রিপারেশন নিয়ে একটা এক্সাম দেয় তার জন্য যেমন একটা অপরচুনিটি খুলে যেতে পারে, জি তো এই কারণে রেজাল্ট খারাপ হলে তখন হতাশ হওয়ার কিছু নেই আর কি। আবার অনেক ইউনিভার্সিটি আছে এই এই যে টেস্টটা নেয়, এই টেস্টের জন্য কিন্তু প্রি ডিফাইন্ড ম্যাটেরিয়াল তারা ওয়েবসাইটে আপলোড করে হুম যে কোন ম্যাটেরিয়ালের উপরে সে পড়াশোনা করে পরীক্ষাটা দেবে। জি তো এইখানে আবার আইএলস এর বিষয়টা, যেমন আইএলস মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির ক্ষেত্রেই আইএলস তো দেখা গেছে যে আমাদের একজন দরকার কোশ্চেন হয় না। করেছে অলরেডি, একজন অলরেডি কোশ্চেন করেছেন, আমিনুল ইসলাম, আপনি দেখতে পাচ্ছেন না, ইজ ইট পসিবল টু অ্যাপ্লাই উইদাউট আইএলস, ক্যান ব্রিং স্পাউস টুগেদার ইন্টারেস্টেড কম্পিউটার সায়েন্স, হ্যাঁ স্টুডেন্ট অলরেডি অলরেডি নক করছে, বাট আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা পরে করবো, আপনার যেটা কথা বলছিলেন সেটার পর। আসলে আমি জাস্ট আইএলস এর বিষয়টাই বলতেছিলাম যে সবগুলো ইউনিভার্সিটিতে দেখা গেছে যে আমাদের আইএলস টাও দরকার হয় না, যেহেতু তারা এডমিশন টেস্ট নেয় সেহেতু আইএলস টা ওইভাবে দরকার হয় না। আর এই এডমিশন টেস্টটা আমাদের একটা ভিত্তি আছে সব সময় এডমিশন টেস্টের প্রতি, স্টুডেন্টরা আমাদের যারা স্টুডেন্ট বিশেষ করে ব্যাচেলর কমপ্লিট করা, আমরা আসলে একটা শর্টকাট ওয়ে আসলে সার্চ করি যে আমরা শর্টকাটে কিভাবে কোথাও ঢুকতে পারি। জি সো এই এডমিশন টেস্টটা আসলে এইভাবে ঘাবড়ানোর কিছু নাই, এটা একটা মোটামুটি কোয়াইট ইজি, যেটা আইএলস দেয়া থেকে অনেকাংশে মোটামুটি ইজি স্টুডেন্টরা ওভারকাম করতে পারবে। সো আমি একটু বলি, যেমন দুইটা অ্যাপ্লিকেশন প্রসিডিউর আছে ব্যাচেলর প্রোগ্রামের জন্য, একটা হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন বলা হয় আর একটা হচ্ছে সেপারেট অ্যাপ্লিকেশন। জয়েন্ট অ্যাপ্লিকেশনে আমরা একসাথে ম্যাক্সিমাম 6 স্টাডি প্রোগ্রামে একজন স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা আর সেপারেট প্রোগ্রামটা হচ্ছে যে প্রত্যেকটা প্রোগ্রামের জন্য তাকে আলাদা অ্যাপ্লিকেশন থ্রু করতে হবে, ডিপেন্ডস অন দ্য প্রোগ্রাম আসলে ইউনিভার্সিটি ওই সাবজেক্টটা কি আসলে জয়েন্ট প্রোগ্রাম নাকি সেপারেট। আচ্ছা জয়েন্ট অ্যাপ্লিকেশন যেগুলা আমাদের জানুয়ারিতে, জানুয়ারির 7 তারিখে অ্যাপ্লিকেশন শুরু হবে জয়েন্ট অ্যাপ্লিকেশন গুলা এবং 21 তারিখে শেষ হবে। আচ্ছা 21 তারিখ আর বলতে জানুয়ারির 21 তারিখই শেষ হবে, হ্যাঁ 2 উইকস ওপেন থাকে, 2 উইকস ওপেন থাকবে, সো টাইম খুব কম টাইম বলতে খুব পারা যায়। কম, আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। দ্যাট মিন্স দেখা গেছে যে এখন যদি কেউ শুরু করে আসলে এই বছরের টার্মটা ধরা তার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়, না এই জন্য ধরতে পারবো অ্যাট না, লিস্ট 6 মান্থ আগে থেকে একটা প্রস্তুতির ব্যাপার থাকে। জি আর যেটা সেপারেট অ্যাপ্লিকেশন জি সেটা আসলে টোটালি ডিফারেন্ট, এক এক ইউনিভার্সিটির প্রোগ্রাম ভেদে এক একটা ডেডলাইন থাকে, বাট হুম সব হুম ডেডলাইন গুলো আমার মার্চের ভিতরে কাভার, হুম ম্যাক্সিমাম মার্চ, মার্চের পরে আর কোনো ইউনিভার্সিটি আসলে অ্যাপ্লিকেশন ওপেন রাখে না। আচ্ছা তাহলে মোদ্দা কথা হচ্ছে ব্যাচেলরের জন্য যে সমস্ত স্টুডেন্টরা এখন তো এইচএসসির রেজাল্ট ওইভাবে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, সবাই বলতে গেলে পাশ এরকম একটা ইয়ে আসছে এবার, তো সেই ক্ষেত্রে যে সমস্ত এইচএসসির স্টুডেন্টরা যারা এবছর আমাদেরকে প্ল্যান করতেছে যে দেশের বাইরে লেখাপড়া করবে, তো তাদের ক্ষেত্রে কখন থেকে তারা টাইমলাইন শুরু করবে, কখন থেকে নর্ডিক ট্রান্সের সাথে যোগাযোগ করা শুরু করবে যে সে ফিনল্যান্ডে ব্যাচেলার করতে চায়? আসলে তাকে আসলে এইচএসসি রেজাল্ট হওয়ার পর থেকেই সে যোগাযোগ করতে পারবে, কারণ কি একটা স্টুডেন্টের ফাইল আমরা যখন হাতে নেব, নেয়ার পরে কিন্তু অনেকটা অ্যাসেসমেন্ট করে তাকে আসলে কোন ইউনিভার্সিটি, কোন কোন ইউনিভার্সিটি গুলা সাবজেক্ট গুলা তার জন্য আসলে ওপেন আছে, অ্যাপ্লাই করানোর সুযোগ আছে, এগুলো সিলেক্ট করতে হবে। তারপরে তাকে গাইড করতে হবে ওই ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামের জন্য আসলে সে কিভাবে প্রস্তুতি নেবে। তো এই কারণে আচ্ছা আমাদের সাথে তাদেরকে একটু আগে থেকেই আসলে কমিউনিকেট করতে হবে। তো আমি একটা আচ্ছা সিলেকশনের কিছু জেনারেল আর কি ওভারঅল বিষয় নিয়ে আর কি আলাপ করতে চাচ্ছিলাম, জি যেটা বেসিক আইডিয়া একটা স্টুডেন্টে থাকা দরকার।
যেমন জয়েন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখা গেছে কি অনেকগুলো ইউনিভার্সিটি কম্বাইন্ডলি একটা অ্যাডমিশন টেস্ট নিয়ে থাকে। এই অ্যাডমিশন টেস্ট গুলো বিভিন্ন ধরনের থাকে, যেমন আমাদের বাংলাদেশে একসময় অ্যাডমিশন টেস্ট হইতো ফিনল্যান্ডের জন্য, জি জি তো বিভিন্ন অসাধু উপায় অবলম্বন করার কারণে বাংলাদেশের ভেন্যুটা আসলে বাদ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে নেপালে টেস্ট হতো, এখন দিল্লিতে টেস্ট হয়। আচ্ছা এটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট, হুম হুম এবং এটা হচ্ছে যে ওই যে ফিনিপস বলে আর কি, ফিনিশ নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল প্রোগ্রামস, জি এদের মাধ্যমে আর কি এই টেস্টটা হয়। আর এছাড়া আর টেস্ট হয়, সেটা হচ্ছে অনলাইনে আর কি। আচ্ছা আবার কিছু আহ ইউনিভার্সিটি জি ফিজিক্যাল জি টেস্ট নাই, ইভেন হচ্ছে যে স্টুডেন্ট এমন আছে আগের যারা ফিনল্যান্ডে এডমিশন টেস্ট দেওয়ার জন্য আসছিল। জি তো তো ফিনল্যান্ডে অ্যাডমিশন টেস্ট দিয়ে তারপরে যদি না হয় তাহলে কি সে আবার বাংলাদেশে ফেরত যাবে, এরকম কিছু? এরকম একটা একটা রেকর্ড আর কি আমার জানা আছে আর কি, একজন আসছিল এডমিশন টেস্ট দিয়ে, উনি দেশে চলে গেছে, যাওয়ার পরে আচ্ছা ওনার এডমিশন হয়েছে, তারপরে আবার আসছে ভিসা নিয়ে। আহা, ওকে অনেক ওকে আগের, এটা অনেক আগের কথা। আচ্ছা আচ্ছা, তাহলে বোঝা গেল যে যদি কেউ, যদি এইচএসসির যে সমস্ত ভাই বোনেরা আছে আমাদের বাংলাদেশে যারা এই বছর এইচএসসি দিয়েছে বা গত বছর দিয়েছে, এখন এমন যদি হয় যে সে অলরেডি ব্যাচেলারে পড়ছে, অলরেডি সে ব্যাচেলারে পড়ছে, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ছে, কিন্তু সে মনে করছে যে সে একটা ভুল ডিসিশন নিয়েছে এই সাবজেক্টে পড়ে, এখন সে তার পছন্দ মতো সাবজেক্টে ফিনল্যান্ডের ব্যাচেলারে লেখাপড়া করতে আসতে চায়, এটা কি পসিবল? হ্যাঁ, এটা পসিবল। বেটার হচ্ছে যে বরঞ্চ যারা বাংলাদেশে দেখা গেছে যে অনেকে দেখা গেছে 30 ক্রেডিট কমপ্লিট হয়েছে এক সেমিস্টার কিংবা 2 সেমিস্টার কমপ্লিট হয়েছে, এদের জন্য আসলে আরো অপরচুনিটিটা বেশি আমি বলবো। আচ্ছা কারণ আচ্ছা যে অ্যাডমিশন টেস্টটা যে নেওয়া হবে সেই অ্যাডমিশন টেস্টটা এরা কিছুটা আগানো থাকবে। আচ্ছা কারণ হচ্ছে ওকে যে আপনি যদি অ্যাডমিশন টেস্টের বিষয়বস্তু গুলা মেনশন করি, দেখা গেছে যে এখানে একটা ইংলিশ কম্প্রিহেনশন টাইপের থাকে, একটা এসে থাকে, ওখান থেকে প্রশ্ন থাকে, ওখান থেকে অ্যানসারটা পিক করতে হয়, এমসিকিউ আইএলটিএস এর রিডিং অ্যানসার এক্সামের দেওয়া মতো, থাকে, আইএলটিএস এর রিডিং এক্সামের মতো, রিডিং, তারপরে কিছু থাকে হচ্ছে অ্যানালাইটিক্যাল বেসিক ম্যাথমেটিক্স, বাট হচ্ছে যে প্রশ্নটা ইংলিশে থাকে আর কি, ম্যাথমেটিক্যাল রিজনিং যেটা, জি 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 ক্রিটিক্যাল হ্যাঁ, রিজনিং, আইকিউ টাইপের, তো এই হ্যাঁ ধরনের। তো এগুলো খুব বেশি ডিফিকাল্ট না, তো যারা ইউনিভার্সিটিতে একটা দুটো সেমিস্টার করে তাদের জন্য এটা কাম করে অনেকটা ইজি হয়ে যায় অনেক সময়। আচ্ছা, আর তাহলে এটা তাহলে যদি আমাদের সাথে যারা ব্যাচেলার এখন করছে কিন্তু তারা মনে করছে যে তারা অন্য কোনো সাবজেক্টে লেখাপড়া করতে চায়, আরো এরকম যদি তারা মনে করে তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার জন্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবো, রাইট? হ্যাঁ, অ্যাপ্লিকেশন করা যাবে, এবং তাকে পরীক্ষার জন্য আমরা ম্যাটেরিয়াল দিব, তারপর প্রিভিয়াস ইয়ার এর ম্যাটেরিয়াল, তারপর যে সমস্ত ইউনিভার্সিটি ম্যাটেরিয়াল রিলিজ করে ওইগুলো, এবং আমরা গাইড করব যে সে কিভাবে আসলে প্রিপারেশন হবে। এটা আসলে ওভারকাম করা খুব ডিফিকাল্ট কিছু না। আচ্ছা আচ্ছা, আর আর আইএলটিএস এর যে ব্যাপারটা বললেন, যদি ইংলিশ মিডিয়াম থেকে কেউ লেখাপড়া করে তাহলে তো তার জন্য আইএলটিএস এর রিকোয়ারমেন্ট নাই, কিন্তু বাংলা মিডিয়াম থেকে যারা লেখাপড়া করছে তাদের জন্য কি মিনিমাম কোনো আইএলটিএস এর রিকোয়ারমেন্ট আছে ব্যাচেলরের জন্য? আচ্ছা, এখানে একটু ক্লিয়ার করে বলে, যেমন এখানে ফিনল্যান্ডের টোটাল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স আছে হচ্ছে আমাদের 24টা বোধহয়, হ্যাঁ 24টা আছে। এখানে খুব অল্প সংখ্যক ইউনিভার্সিটি আছে যারা আসলে ব্যাচেলরের জন্য আইএলটিএস 6.0 রিকোয়ারমেন্ট হিসেবে রেখেছে, আর মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আসলে আইএলটিএস এর কোনো রিকোয়ারমেন্ট নেই, তারা যে টেস্টটা নিবে এবং একটা অনলাইনে একটা ইন্টারভিউ নিবে এটাই হচ্ছে তাদের মানদণ্ড আর কি, স্ট্যান্ডার্ড। আচ্ছা এছাড়া আচ্ছা তাদের কোনো টেস্ট আসলে লাগবে না, আইদার বাংলা আচ্ছা অথবা ইংলিশ মিডিয়াম যে ভাষণেই তারা পড়াশোনা করুক, শুধুমাত্র এন্ট্রান্স এক্সাম অ্যান্ড ইন্টারভিউ দুইটার মাধ্যমে তাদের সিলেকশন হবে। আরেকটা ওকে সিলেকশন প্রসিডিউর আছে, এটা হচ্ছে যদি কারো স্যাট স্কোর থাকে, স্যাট যদি করা থাকে সেক্ষেত্রে স্যাট স্কোর 1000 থেকে 1100-এর ভিতরে হলে সরাসরি ডিরেক্ট অ্যাডমিশনের ব্যবস্থা আছে কিছু কিছু ইউনিভার্সিটিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইটা এইটা একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আমি দর্শকদেরকে বলবো যে যাদের স্যাট করা আছে তারা যদি 1000 থেকে 1100-এর মতো স্কোর থাকে তাহলে আপনারা ডিরেক্টলি ব্যাচেলারের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং কোন কোন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে হবে আপনারা নর্ডিক ট্রান্সের সাথে যোগাযোগ করুন, যোগাযোগ করলেই আপনার আপনাদেরকে বলে দেওয়া হবে যে কোন কোন ইউনিভার্সিটির সাথে আমরা কন্ট্যাক্ট করে আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশনটা গ্যারান্টেড করতে পারবো।
ঠিক আছে জি, আমি পরের ধাপটাতে চলে যেতে চাচ্ছি জাহিদ ভাই, সেটা হচ্ছে যে আমাদের ফিনল্যান্ডের ক্ষেত্রে ব্যাচেলার শেষ করার পর একটা একটা ছেলে ব্যাচেলার করে ফেললো, 3 বছরের ব্যাচেলার থাকে, রাইট? হ্যাঁ, 3.5 বছর। 3.5 বছর, তো এই 3.5 বছরের ব্যাচেলারে সে দেখা গেল যে ব্যাচেলার শেষ করে ফেললো, শেষ করার পরে কি সে অটোমেটিক্যালি মাস্টার্স করতে পারবে, নাকি সেই ক্ষেত্রে অপরচুনিটি কেমন? আচ্ছা, যদি অটোমেটিক্যালি বলতে, আসলে একটু যদি ক্লিয়ার করে বলতেন তাহলে আমি বুঝতে মানে মাস্টার্স এর অ্যাডমিশনের জন্য তো বাংলাদেশ থেকে যারা মাস্টার্স এর অ্যাপ্লিকেশন করবে ফিনল্যান্ডে, তাদেরকে মাস্টার্স এর জন্য সব ফাইল প্রসিড করে দেন, তাদেরকে অ্যাডমিশন আলাদা ক্রাইটেরিয়া আছে, রিকোয়ারমেন্ট আছে, সেগুলো জেনে বুঝে তারপরে আসতে হবে। ব্যাচেলারের জন্য কি ডাইরেক্ট মাস্টার্স এ ভর্তি হতে পারবে ওই ইউনিভার্সিটিতে, নাকি এখানেও আবার নতুন প্রসেস ফলো করতে হবে? না 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 না, যদি কেউ এখানে একটা ডিগ্রি কমপ্লিট করে, করার পরে সে যদি মাস্টার্স এ অ্যাডমিশন নিতে চায়, সেক্ষেত্রে তার জন্য নিয়ম অনেক ইজি। আগের ওই প্রসিডিউরে তাকে আর যেতে হবে না, কারণ সে বাই দিস টাইম ফিনল্যান্ডে চলে আসছে এবং একটা ডিগ্রি কমপ্লিট করছে। জি, আচ্ছা আচ্ছা, তাহলে আমি বলবো এটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি, কারণ এখনো পর্যন্ত ফিনল্যান্ড, তারপর হচ্ছে চেক রিপাবলিক নিয়ে, বা আমরা যে সমস্ত কান্ট্রিগুলো নিয়ে কথা বলি সে সমস্ত কান্ট্রি নিয়ে সেই রকমের কোনো মার্কেটিং বাংলাদেশে হয় নাই। সেজন্য বাংলাদেশের ছেলেমেয়েরা শুধু ইউনাইটেড স্টেটসে যেতে চায়, কানাডাতে যেতে চায় এবং অস্ট্রেলিয়ায় গিয়ে কারি কারি টাকা দিয়ে তারা ডিগ্রি নিতে চায়, কারণ ওইখানে টিউশন ফি অনেক বেশি। আমি যদি কম্পারেটিভলি টিউশন ফির কথা বলি, এখানে ফিনল্যান্ডের কম্পারেটিভলি টিউশন ফি যদি কম্পেয়ার করি, কেমন মনে হয় টিউশন ফি আপনার কাছে? আপনি তো পড়ালেখা করেছেন। ব্যাচেলর প্রোগ্রামের জন্য টিউশন ফিটা আসলে, টিউশন ফি আসলে কোনো লেভেলে খুব একটা বেশি না ফিনল্যান্ডে। এখানে 6,000 ইউরো পার ইয়ার টিউশন ফি বলা আছে। 6,000 হচ্ছে তাদের ব্রোশিওরে এটা ডিক্লেয়ার করা আছে, 6,000 ইউরো। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে একটা স্কলারশিপ আছে এবং সব ইউনিভার্সিটি দিয়ে থাকে, এটাকে আর্লি বার্ড স্কলারশিপ নামে এটা পরিচিত। আপনি যদি, যখন আপনাকে একটা টাইম দেয়া হবে অ্যাডমিশন অফার করার পর, নির্ধারিত টাইমের ভিতরে যদি আপনি অ্যাডমিশন অফারটা অ্যাকসেপ্ট করেন এবং টিউশন ফি সেন্ড করেন, সেক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম 50% পর্যন্ত ডিসকাউন্ট আছে ইউনিভার্সিটি ভেদে। তো সেখানে দেখা যাচ্ছে 3 থেকে 4, 4,500 ইউরো ম্যাক্সিমাম আপনার লাগতে পারে 1 বছরের জন্য। আচ্ছা, এটা তো বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে গেলেও লাগে। হ্যাঁ, এবং এর থেকে বেশিও লাগে দেখা গেছে যে। হ্যাঁ, এর থেকে বেশিও লাগে। সো অপরচুনিটির ক্ষেত্রে আমি বলবো যে যদি আমাদের বাংলাদেশের ব্যাচেলার স্টুডেন্টরা যারা ব্যাচেলার করতে ফিনল্যান্ডে আসতে চায়, তারা যদি মোটামুটি ফোকাসড হয়ে যদি তারা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লিকেশন করে ব্যাচেলারে, তাহলে অনেক মানে সিমিলার অ্যামাউন্ট অফ মানি দিয়ে তারা এখানে লেখাপড়া করতে আসতে পারবে, এবং এরপর যে ধরনের সুযোগ সুবিধাগুলো থাকবে ফিনল্যান্ডে সেগুলো নিয়ে আমরা আরেকটা লাইভ প্রোগ্রাম করব। আমাদের লাইভ প্রোগ্রাম চলতেই থাকবে দর্শকদের জন্য। চেক রিপাবলিক নিয়ে নজরুল ভাইয়ের সাথে লাইভে আসছি প্রত্যেক 2 সপ্তাহ পর পর। জাহিদ ভাইয়ের সাথেও আমরা, জাহিদ ভাইয়ের কাছ থেকে আমরা অনেক ইনফরমেশন জানবো এবং অনেক কিছু শিখবো আমরা। তো আমি একটু কোশ্চেন নিয়ে চলে যেতে চাচ্ছি, 2টা কোশ্চেন নিব আমরা, তারপর আমরা আজকের জন্য লাইভ পর্বটা শেষ করব। এখানে আচ্ছা, উনি কোশ্চেন করে নাই, রাফিয়া রাইসা আপু, আসসালামু আলাইকুম আপু। উনি বলেছেন যে ফিনল্যান্ড দ্য ল্যান্ড অফ গ্লোবালাইজেশন, আরবানাইজেশন অ্যান্ড পায়োনিয়ার অফ মডার্ন এডুকেশন। আপনি কি মনে করেন, ওনার কথাটা কি ঠিক আছে? দ্য ল্যান্ড অফ গ্লোবালাইজেশন, ইন এ সেন্স ঠিক আছে, বাট ফিনিশে অতটা বেশি গ্লোবাল আসলে হতে চায় না এখনো, কিছুটা সুইডেনও না, বাট সুইডেনও না। হ্যাঁ, বাট আরবানাইজেশন এন্ড দ্য পায়োনিয়ার অফ মডার্ন এডুকেশন আপনাকে বলতেই হবে, ফিনিশ এডুকেশন সম্পর্কে আপনাকে এটা বলতেই হবে, আপনি বেস্ট, নো ডাউট, নো ডাউট। সো এটা ঠিক আছে। আমরা সবুজ আহমেদ, উনি আমাদেরকে প্রথমেই কোশ্চেন করেছেন, আমরা ওনার কোশ্চেনে চলে যাচ্ছি। অলরেডি ওনার কোশ্চেনের অ্যান্সার হয়েছে, সেকেন্ড ইয়ার পড়ছি, তো স্টাডি গ্যাপ কত ইয়ার কাউন্ট করে? স্টাডি গ্যাপ নেই, আপনি ইচ্ছা করলে ব্যাচেলারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, এটা বলাই হয়েছে, একটু আগেই বলেছে। আচ্ছা,
আমি লাস্ট কোশ্চেনটা নিচ্ছি আজকের, স্ক্রিনে দেখা যাচ্ছে রবিউল হাসান শাইন মোল্লা ভাই, আসসালামু আলাইকুম রবিউল ভাই। চেক রিপাবলিক এবং ফিনল্যান্ডে মাস্টার্সে পড়াশোনার জন্য ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা দেখাতে হয়, কত দিনের জন্য দেখাতে হয় এবং ফিনল্যান্ডে মাসিক লিভিং প্লাস ফুড কস্ট কত? অনেক কোশ্চেন উনি একসাথে করে ফেলেছেন, আমরা এতগুলোর অ্যান্সার একটাতে এই এই লাইভ পর্বে দিতে পারবো না। বাট আমরা একটা জিনিস জিজ্ঞেস করতে পারি আপনাকে, সেটা হচ্ছে যে মাস্টার্সে পড়ালেখা করার জন্য ব্যাংকে কত টাকা দেখাতে হয়? সরি সরি, মাস্টার্স প্রোগ্রামে না, ব্যাচেলার প্রোগ্রামের জন্য আজকে কথা হচ্ছে, আমি শুধু ব্যাচেলার নিয়ে আজ কথা বলবো। নেক্সট ইয়ার নেক্সটে যখন আমরা মাস্টার্সের লাইভে আসব তখন আমরা মাস্টার্সের ব্যাংক অ্যাকাউন্টের কথা বলবো। আপনি আজকে ব্যাচেলারের ব্যাংক স্টেটমেন্টের কথাটা একটু যদি উল্লেখ করতেন। আচ্ছা, ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে ব্যাচেলর কিংবা মাস্টার্স কোনো আসলে সেপারেট কিছু না, এটা হচ্ছে সবার জন্যই একই নিয়ম। ফিনল্যান্ডে স্ট্যান্ডার্ড লিভিং কস্ট স্টুডেন্টদের জন্য যেটা ধরা হয় সেটা হচ্ছে 560 ইউরো পার মান্থ, 560 ইউরো পার মান্থ। এবং আপনি যদি 2 বছরের জন্য ভিসা অ্যাপ্লাই করতে চান, ফিনল্যান্ড এট এ টাইম 2 ইয়ার্স ভিসা দেয়, তো আপনি 2 বছরের জন্য অ্যাপ্লাই করতে চাইলে আপনাকে 560 × 24 এই অ্যামাউন্ট আপনাকে রাখতে হবে। যদি আপনি 1 বছরের জন্য অ্যাপ্লাই করেন 560 × 12 সহজ হিসাব। আচ্ছা আচ্ছা, এবং ফ্যামিলি ফ্যামিলির জন্য তো পরে অ্যাপ্লিকেশন করবে, উনি এখানে এসে তারপর ফ্যামিলির জন্য অ্যাপ্লিকেশন করবে, রাইট? এট এ টাইম অ্যাপ্লাই করা যায়, সুযোগ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমরা আমার কাছে মনে হয় যে আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বললাম, আমরা বেসিক রিকোয়ারমেন্ট নিয়ে কথা বললাম ফিনল্যান্ডের, এবং ফিনল্যান্ডে যারা ব্যাচেলার প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে চান নর্ডিক টার্নসের মাধ্যমে, আপনারা নর্ডিক টার্নসের পেজে যান এবং nordicturns.se ওখানে গিয়ে আপনারা সাইন আপ করবেন। সাইন আপ করে আপনার যে যে কোশ্চেনিয়ারগুলো চাইবে ওই কোশ্চেনিয়ারগুলো ঠিক মতো দিবেন এবং সেখানে আপনার ডকুমেন্টস, যা যা ডকুমেন্টস আছে আপনি আপলোড করবেন। আপলোড করার পর এটা আমি পাবো এখান থেকে, আমি যখন আপনাকে দেখবো যে আপনি ফিনল্যান্ডের জন্য ইন্টারেস্টেড তখন আমি আপনি আপনি ওখানে লিখতে পারবেন যে আপনি ফিনল্যান্ডের জন্য ইন্টারেস্টেড। যখন আমি দেখবো যে আপনি ইন্টারেস্টেড, আপনি যখন প্রসেসটা ফিল করে ফেলবেন, ফিল আপ করে ফেলবেন, তখন আমি এই আপনার এই প্রসেস, আপনার এই ফাইলটা আমি ডিজিটালি আমি এই কাজটা দিয়ে দিব হচ্ছে জাহিদ ভাইকে, এবং অ্যাসাইন যখন ওনাকে অ্যাসাইন করব তখন উনি আপনার সাথে ডিরেক্টলি কমিউনিকেশন করা শুরু করবে আপনার মেইল অ্যাড্রেসে। উনি উনি যতটুকু ইনফরমেশন ওনার দরকার আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বা মেইলের মাধ্যমে উনি আপনার সাথে যোগাযোগ করে আপনার প্রসেস করার জন্য চেষ্টা করবে। যারা যারা ব্যাচেলারের জন্য ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করতে চান তারা nordicturns.se গিয়ে দেন আপনারা অ্যাপ্লিকেশনের প্রসেস, অ্যাপ্লিকেশন সাইন আপ করার প্রসেস কমপ্লিট করতে পারেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমি জাহিদ ভাইকে ধন্যবাদ দিব স্পেশালি, বিকজ জাহিদ ভাই খুব ব্যস্ত মানুষ এবং লেখাপড়া করছে, থিসিস করছে এখন, এবং ওনার থিসিসের টপিকস অনেক কঠিন টপিকস, যদিও তারপরেও আমি সময় বের করে জাহিদ ভাইকে বলেছি যে আমাদের স্টুডেন্টদের জন্য কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। জাহিদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নেক্সট লাইভে অবশ্যই আপনাকে অন্য কোনো টপিকসে দেখতে পাবো আশা করি। আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শকরা, আমরা তো সাধারণভাবে প্রত্যেকটা কান্ট্রি নিয়ে লাইভ প্রোগ্রাম করছি এবং করি, সাধারণভাবে জার্মানি প্লাস হচ্ছে চেক রিপাবলিক, পর্তুগাল নিয়ে, পর্তুগালের অবশ্য ডিফারেন্ট ডাইমেনশন, সেটা জাস্ট COVID-19 এর জন্য পর্তুগাল নিয়ে শুরু করা হয়েছে, বাট স্টুডেন্ট ভিসা নিয়ে আমরা পর্তুগালে এখনো কাজ করা শুরু করিনি। তো যারা যারা আমাকে মেইল করছেন যে আপনারা পর্তুগালের স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চান নর্ডিক টার্নসের মাধ্যমে, আমরা এখনো কোনো ইউনিভার্সিটির সাথে ওইভাবে কোনো সাইন করি নেই, সো ইউনিভার্সিটির সাথে আমরা অ্যাক্রিডিটেশন ছাড়া পর্তুগালে আমরা ওইভাবে কাজ করতে চাচ্ছি না, সো পর্তুগালের জন্য আমাদের সুযোগ নেই। বাট আপনারা চেক রিপাবলিকের জন্য যারা ব্যাচেলার মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, প্রসেস থেকে শুরু করে সব কিছু জানতে চান, আপনারা ডাইরেক্ট মেইল করতে পারেন service@nordicturns.se, অথবা আপনারা মেইল করতে পারেন management@nordicturns.se, দেন আমরা আপনার প্রসেস নিয়ে কাজ করব এবং আপনাকে গেট ব্যাক করব। আমি আরেকটা কথা বলতে চাই যে যারা ফিনল্যান্ড, নরওয়ে এবং সুইডেনে মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তারাও ঠিক একই প্রসেসে সাইন আপ করুন nordicturns.se, সাইন আপ করলেই আপনারা সাথে সাথেই আমাদের কাছ থেকে নোটিফিকেশন পাবেন। সুইডেনে যারা মাস্টার্স প্রোগ্রামে অলরেডি অনেকে অ্যাপ্লিকেশন করেছে nordicturns-এর মাধ্যমে এবং আমরা তাদেরকে নিয়ে কাজ করছি, অনেক স্টুডেন্টসরা অ্যাপ্লিকেশন করেছে, আমরা আমরা সবাই মোটামুটি যারা সুইডেন নিয়ে কাজ করছে, দিনা এবং খাদিজা সবাই খুব ব্যস্ত,
সো আপনারা মাস্টার্স প্রোগ্রামে যারা সুইডেনের জন্য অ্যাপ্লিকেশন করতে চান service@nordictrans.se তে মেইল করুন এবং আপনারা nordictrans.se তে গিয়ে ইলিজিবিলিটি টেস্ট দিন। ইলিজিবিলিটি টেস্ট দিলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা সুইডেনের মাস্টার্স প্রোগ্রামের জন্য ইলিজিবল কিনা। যদি আপনি ইলিজিবল হন তাহলে আপনি অটোমেটিক আমাদের কাছ থেকে অটোমেটিক ডিরেক্টলি নো রিপ্লাই থেকে একটা মেইল পাবেন সমস্ত প্রসেস নিয়ে। আর যদি আপনি সিলেক্টেড না হন, আপনি যদি এলিজিবল না হন, তাহলে কি করলে আপনি এলিজিবল হবেন সেটা আপনি ওই বারবার এলিজিবিলিটি টেস্টটা দিয়ে দেখতে পারবেন। এটা একেবারে ইউনিক একটা একটা আইডিয়া এবং এই এলিজিবিলিটি টেস্ট আপনি কোথাও সুইডেনের জন্য পাবেন না এবং এমনকি university.admissions.ac তেও এই এলিজিবিলিটি টেস্টটা নাই। সো এটা আমাদের একটা ইউনিক ইনোভেশন ইন nordictrans.ac তে। আমরা অনেক কষ্ট করে এই এলিজিবিলিটি টেস্টটা বানিয়েছি। সো এটা আমরা নেক্সট আমাদের যে প্রজেক্ট সেটা হচ্ছে কানাডা নিয়ে, কানাডার এক্সপ্রেস এন্ট্রি এবং পিএনপি নিয়ে যে এলিজিবিলিটি টেস্ট আছে সেটা নিয়ে আমরা কাজ করছি এবং আমরা নেক্সট ইয়ারের এন্ড অফ নেক্সট ইয়ার হয়তো বা এটা আমরা লঞ্চ করতে পারবো যারা যারা কানাডাতে যেতে চায় তাদের জন্য। সো আর অনেকগুলো ইউনিভার্সিটির সাথে অ্যাক্রিডিটেশন নিয়ে আমরা কাজ করছি। আমার কাছে মনে হয় যে আমরা মোর দ্যান 50 ইউনিভার্সিটিতে আমরা অ্যাপ্লিকেশন করেছি অ্যাক্রিডিটেশনের জন্য এবং যখন আমরা অ্যাক্রিডিটেশন পেয়ে যাব তখন আপনারা আমাদের ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন যে কোন কোন ইউনিভার্সিটির সাথে আমাদের অ্যাক্রিডিটেশন আছে। তখন আপনার নিজের পছন্দ অনুযায়ী আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন এবং তারপর আপনি nordictrans-এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং 100% অ্যাপ্লিকেশনের অ্যাডমিশনের গ্যারান্টি তো থাকছেই। সবাই অনেক অনেক ভালো থাকবেন COVID-19-এর এই সিচুয়েশনে। সবাই 2 মিটার সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, নো ম্যাটার আপনি কোথায় আছেন, বাট আপনার সেফটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারাই আমাকে দেখছেন, আলান হামসা সুইডেন থেকে আপনাদের সবার শুভকামনা করি এবং আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।